কিশোরগঞ্জ সর্ববৃহৎ একটি জেলা নামে সকলের কাছে পরিচিত। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2688 বর্গ কিলোমিটার। এই আয়তনে 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা অবস্থিত, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা অবস্থিত। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় মোট 106টি ইউনিয়ন রয়েছে। কিশোরগঞ্জ জেলাটি ঢাকা থেকে প্রায় 107 কিলোমিটার দূরত্ব। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। অর্থনীতির দিক দিয়ে বলা যায় যে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভর, কারণ হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদা লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট ও ধান সহ অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরে রপ্তানি হয়। কিশোরগঞ্জে কয়েকটি চিত্তকর্ষক স্থান রয়েছে, যেমন জঙ্গলবাড়ি দুর্গ, এগারসিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি। কিশোরগঞ্জ জেলায় অনেক কৃত ব্যক্তিগণ আছেন, যেমন কবি, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, নাট্যকার, গল্প লেখক, ইতিহাসবেত্তা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ প্রভৃতি। কিশোরগঞ্জ সর্ববৃহৎ একটি জেলা নামে সকলের কাছে পরিচিত। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2688 বর্গ কিলোমিটার। এই আয়তনে 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা অবস্থিত, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা অবস্থিত। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় মোট 106টি ইউনিয়ন রয়েছে। কিশোরগঞ্জ জেলাটি ঢাকা থেকে প্রায় 107 কিলোমিটার দূরত্ব। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। অর্থনীতির দিক দিয়ে বলা যায় যে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভর, কারণ হাওরে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদা লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট ও ধান সহ অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরে রপ্তানি হয়। কিশোরগঞ্জে কয়েকটি চিত্তকর্ষক স্থান রয়েছে, যেমন জঙ্গলবাড়ি দুর্গ, এগারসিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি। কিশোরগঞ্জ জেলায় অনেক কৃত ব্যক্তিগণ আছেন, যেমন কবি, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, নাট্যকার, গল্প লেখক, ইতিহাসবেত্তা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ প্রভৃতি। কিশোরগঞ্জ সর্ববৃহৎ একটি জেলা নামে সকলের কাছে পরিচিত। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2688 বর্গ কিলোমিটার। এই আয়তনে 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা অবস্থিত, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা অবস্থিত। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় মোট 106টি ইউনিয়ন রয়েছে। কিশোরগঞ্জ জেলাটি ঢাকা থেকে প্রায় 107 কিলোমিটার দূরত্ব। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। অর্থনীতির দিক দিয়ে বলা যায় যে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওরের উপর নির্ভর,
কারণ হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদা লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট ও ধান সহ অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরে রপ্তানি হয়। কিশোরগঞ্জে কয়েকটি চিত্তকর্ষক স্থান রয়েছে, যেমন জঙ্গলবাড়ি দুর্গ, এগারসিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি। কিশোরগঞ্জ জেলায় অনেক কৃত ব্যক্তিগণ আছেন, যেমন কবি, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, নাট্যকার, গল্প লেখক, ইতিহাসবেত্তা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ প্রভৃতি। কিশোরগঞ্জ সর্ববৃহৎ একটি জেলা নামে সকলের কাছে পরিচিত। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2688 বর্গ কিলোমিটার। এই আয়তনে 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা অবস্থিত, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা অবস্থিত। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় মোট 106টি ইউনিয়ন রয়েছে। কিশোরগঞ্জ জেলাটি ঢাকা থেকে প্রায় 107 কিলোমিটার দূরত্ব। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। অর্থনীতির দিক দিয়ে বলা যায় যে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওড়ের উপর নির্ভর, কারণ হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদা লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট ও ধান সহ অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরে রপ্তানি হয়। কিশোরগঞ্জে কয়েকটি চিত্তকর্ষক স্থান রয়েছে, যেমন জঙ্গলবাড়ি দুর্গ, এগারসিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি। কিশোরগঞ্জ জেলায় অনেক কৃত ব্যক্তিগণ আছেন, যেমন কবি, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, নাট্যকার, গল্প লেখক, ইতিহাসবেত্তা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ প্রভৃতি। কিশোরগঞ্জ সর্ববৃহৎ একটি জেলা নামে সকলের কাছে পরিচিত। কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় 2688 বর্গ কিলোমিটার। এই আয়তনে 13টি উপজেলা রয়েছে। এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত, দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত, পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা অবস্থিত, পশ্চিমে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা অবস্থিত। কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলায় মোট 106টি ইউনিয়ন রয়েছে। কিশোরগঞ্জ জেলাটি ঢাকা থেকে প্রায় 107 কিলোমিটার দূরত্ব। বঙ্গদেশের প্রাদেশিক মানচিত্রটি 1976 সাল পর্যন্ত থাকা বৃহত্তর ময়মনসিংহ জেলা টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাথে বর্তমান বিভাগ প্রদর্শন করেছে। কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন। এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে। ষষ্ঠ শতকে 32-এর বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দকিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। অর্থনীতির দিক দিয়ে বলা যায় যে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওড়ের উপর নির্ভর, কারণ হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের চাহিদা লভ্যাংশ পূরণ করতে সক্ষম। তাছাড়া কিশোরগঞ্জে পাট ও ধান সহ অন্যান্য সবজি হয়ে থাকে যা দেশের বাইরে রপ্তানি হয়। কিশোরগঞ্জে কয়েকটি চিত্তকর্ষক স্থান রয়েছে, যেমন জঙ্গলবাড়ি দুর্গ, এগারসিন্দুর দুর্গ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, চন্দ্রবতী মন্দির, দিল্লির আখড়া, মানববাবুর বাড়ি। কিশোরগঞ্জ জেলায় অনেক কৃত ব্যক্তিগণ আছেন, যেমন কবি, বুদ্ধিজীবী, চিত্রশিল্পী, নাট্যকার, গল্প লেখক, ইতিহাসবেত্তা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ, চিত্রশিল্পী। কিশোরগঞ্জ জেলা তো চিকনি নামক গ্রাম, এটা সুইচগেটের বান। তো আমরা এখানে সুইচগেটের বানে যাব। এটা সুইচগেট এলাকা, যে চিকনি নামক গ্রাম, তারাইল উপজেলা। এখানকার ডাইনে বামে সবাই চারিদিকে মাছ ধরতেছে। এখানকার বড় ছোট জাল, তারপর বসে ছিপ, বিভিন্ন আকারে বিভিন্ন জিনিস দিয়ে তারা মাছ ধরতেছে। আর এখানকার মানুষের উপার্জনেই মাছ, পাট, ধান চাষ, চাষবাস দিয়ে। তো এ জেলায় আরও অনেক
ইতিহাসে অনেক ইতিহাস রয়েছে দর্শক। এখন আমরা এই যে সুইচ গেট বাঁধে আছি, তো এখানকার হাওর, এই হাওরে বিভিন্ন আকার বিভিন্ন মাছ মানুষ এখানকার ধরে বিভিন্ন দেশে বিভিন্নভাবে রপ্তানি করে মোটামুটি তারা এখানকার উপার্জন ইনকাম চালায়। তো চলুন দর্শক, আমরা এখানকার পরিবেশ খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আমাদের জোনাকি টিভির সাথে আপনারা থাকার জন্য অনেক ধন্যবাদ। সোলা দিয়ে অনেক কিছু করা যায়, যেমন মনে করেন আমরা গোবর এবং তার যে ফাটকুড়ি দিয়ে মানে রান্না করতে পারি, এবং তার হিসাবে ঘরে চাল দিতে পারি, আর অনেক কিছু রান্না বান্না করা যায়। সোলাটা অনেক কাজে লাগে, রান্না গোবর দিয়ে বেড়া। আমরা হিন্দু সম্প্রদায় মানে যা যজ্ঞ করে থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। কিশোরগঞ্জ জেলা তারাইল উপজেলা টিকনি গ্রাম সুইচগেট। তো এখানকার মানুষ পাট চাষ, ধান চাষ, হাওর বিলের মাছ, তো এই দিয়েই তাদের আয়। তো আপনার আপনার নাম? হ্যাঁ, সজল চন্দ্র বর্মন। তো এই পাট কি আপনার পাট এখানকার আপনারা মানে কেমন মানে পাট দিয়ে কেমন ইনকাম করেন? ভালো আছে, 2050-2100 টাকা মন বিক্রি করা হয়। 2100-2100 টাকা মন বিক্রি করা হয় পাট? তো কতটুক আপনারা এই জমি চাষ করেন, মানে কতটুক কানি বা বিঘা? বিঘা না, 3.5 কাঠা খেত করছি। 3.5 কাঠা খেত করছেন? 10 মন পাট হবে। মানে 10 মন পাট হবে, 3.5 কানির ক্ষেতের ভিতরে 10 মন পাট হবে। আর আর কি কি করেন? তো ধান চাষ। ধান চাষ মাছ ধরেন না? মাছ ধরে। মাছ কেমন, কি কি মাছ উঠে? মানে বিভিন্ন আকারের বিভিন্ন মাছ ধরেন বিভিন্ন জাল দিয়ে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের জোনাকি টিভির সাথে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।